নমস্কার বন্ধুরা, আমাদের লালগুলা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা দেখে নেব ঐক্যরাশি স্কলারশিপ পোর্টালের মধ্যে স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপ কীভাবে রিনিউয়াল করতে হয়। এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্স থেকে কমেন্ট করবে। বন্ধুরা, এর আগে আমি ঐক্যশ্রী স্কলারশিপ পোর্টালের মধ্যে অর্থাৎ প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক, মেরিট কাম মিন, স্বামী বিবেকানন্দ, ট্যালেন্ট সাপোর্ট ইত্যাদি স্কলারশিপ যারা করেছো, তারা অনেকে কমেন্ট করেছিল যে নিজের নাম, বাবার নাম, মোবাইল নম্বর, এ সমস্ত বা সব কিছু তথ্য কীভাবে এডিট করতে হবে। তো এর জন্য আমি লেটেস্ট একটা ভিডিও দিয়েছি, আই বাটনের লিঙ্কে থাকবে, তোমরা সেই ভিডিওটি অবশ্যই দেখে নিও। কারণ সেই ভিডিওতে পুরো কীভাবে আমি দেখাচ্ছি কীভাবে তোমাদের নাম এডিট করতে হবে, নিজের নাম, বাবার নাম, মোবাইল নম্বর, স্কুলের নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই সমস্ত ডিটেলস কীভাবে তোমরা এডিট করবে সেটা পুরো দেওয়া আছে। তোমরা প্লিজ প্লিজ সেখান থেকে দেখে নিও, তবে তোমাদের নাম কিন্তু এডিট করা যাবে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স রিনিউয়াল করতে হয়। সঙ্গে থাকবে, তোমাদের প্রথমে চলে যেতে হবে wbmdfcscholarship.gov.in, এই পোর্টালের অ্যাড্রেসে চলে যেতে হবে। তো এই অ্যাড্রেসটা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে থাকবে, তোমরা সেখান থেকেও চলে আসতে পারো। তো এখানে আসার পর প্রথমে দেখতে পাচ্ছি যে তিনটে এখানে বাটন দেখতে পাচ্ছ ডান দিকে। একটা হচ্ছে নিউ রেজিস্ট্রেশন, যারা নতুন করবে তারা এখানে ক্লিক করবে, যাদের অ্যাপ্লাই করা হয়ে গেছে তারা এখানে ক্লিক করবে, আর যারা রিনিউয়াল করবে তারা কিন্তু এখানে ক্লিক করবে। তো যেহেতু আমি রিনিউয়াল করবো, তার জন্য কী করতে হবে, তোমাদের প্রথমে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করছি, এটা হচ্ছে দেখো দেখতে পাচ্ছ লেখা আছে SBM CM রিনিউয়াল। এরপরে তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, কোন ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্টের মধ্যে তোমাদের স্কুল বা কলেজ কিন্তু যেখানে আছে যে ডিস্ট্রিক্টের মধ্যে। তো আমি যেখানে একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি, ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর কী করতে হবে তোমাদের, তোমাদের দেখো এখানে কিন্তু এটা স্টুডেন্ট লগ ইনটা খুললো, তাহলে আমাদের আবার এখানে রিনিউয়ালের অপশানে কিন্তু এখানে ক্লিক করতে হবে, আবার কিন্তু এখানে ক্লিক করতে হবে SBM CM রিনিউয়াল অপশানে গিয়ে আমাদের আবার সিলেক্ট করতে হবে, এখানে প্রসিড করতে হবে। তারপরে দেখতে পাচ্ছি এখানে চলে এসছে, দেখো লেখা চলে এসছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন SBM CM রিনিউয়াল, দেখো এখানে লেখা চলে এসছে পুরো স্পষ্ট অক্ষরে লেখা চলে এসছে। তো তোমাদের এখানে ক্লিক হবে এই ঘরটায়, রেজিস্টার্ড অ্যাকাউন্ট নাম্বার অফ SBM CM, আবার কি এখানে স্টার মার্ক করা আছে, মানে কি 18-19 সেশনে যেই অ্যাকাউন্ট নাম্বারে তুমি টাকা পেয়েছিলে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, সেটা কিন্তু এখানে লিখতে হবে। তারপর কি লিখতে হবে, তারপর এখানে তোমার 18-19 সেশনে যেই স্বামী বিবেকানন্দর যেই আইডিটা ছিল সেই আইডিটা তোমাদের এখানে লিখতে হবে। আইডিটা ক্লিক করার পর, এর লেখার পর তোমাদের এখানে সাবমিট করতে হবে। সাবমিট করলে তোমাদের কিন্তু প্রোফাইলটা কিন্তু খুলে যাবে, তখন তোমাদের যা যা অপশান চাইবে, তোমার স্কুল বা কলেজের নাম, তোমার ঠিকানার নাম, এগুলো দিতে হবে, দিয়ে ফিল আপ করতে হবে। তো এইভাবে দেখতে পেলে তোমাদের এইভাবে রিনিউয়াল করতে হবে। অনেকে কোশ্চেন করেছিল বন্ধুরা যে কীভাবে রিনিউয়াল করবে, তো এইভাবে রিনিউয়াল করবে। তো এই সম্বন্ধে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে, সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর এখনও পর্যন্ত আমাদের লালগুলো ইউটিউব চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।